গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে অনেকেরই আসলে কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, নানান ধরনের সব জায়গায় ব্যথা। তো যেটা হয়, তো অনেক সময় তারা হয়তো কোনো ডাক্তারের কাছ থেকে ব্যথার ওষুধ কিনেছে, তো দেখা গেছে যে কারো ব্যথার ওষুধ খেতে খেতে, হয়তো বা রোলাক্স খেতে খেতে তার হয়তো প্রচন্ড পরিমাণে মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গিয়েছে, তারপরও সে হয়তো জানে না, তো সেগুলো বুঝতেছে না, ওই দোকানে যে ওইটাই খাচ্ছে। দেখা যাচ্ছে যে মানে বেশি পরিমাণে ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে খেতে সে জানে যে এটা খেলে ব্যথা কমে যায়, সে এটাই খাচ্ছে বারবার, কিন্তু কতটুকু খেতে হবে বা কতটুকু খেলে তার জন্য আসলে সেটা স্বাস্থ্যের জন্য উপকারী, এই বিষয়গুলো সে না জেনেই সে নিজে নিজেই হয়তো বা ফার্মেসি থেকে ড্রাগ কিনে আনতেছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো তার একজন ডাক্তারের কাছে গেলে ভালো হতো। তো এই যে মানে একদম নিয়মতান্ত্রিকহীনভাবে যে ড্রাগ খাওয়া বা এই ধরনের কি বলে ব্যথার ওষুধ খাওয়া বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া, যেটা আসলে একটা সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে ফেলে, তো এই বিষয়গুলো কি আসলে আমাদের করা উচিত, নাকি আমাদের যারা দর্শক আছে তাদের যদি বলতেন যে আসলে এই বিষয়টা কিভাবে তারা মেনটেন করতে পারে বা ডাক্তারের কাছে যাবে কিনা? এটা খুব চমৎকার প্রশ্ন, কিন্তু এটার অনেকগুলো ডাইভার্সন আছে। এক হচ্ছে, আমার ব্যথার ওষুধ যদি ডাক্তার লিখে দেয় সেটা কি ভালো হবে, মানে সেটা কি তার জন্য ভালো হবে? হ্যাঁ, সেটাও তার জন্য বিষই হবে। ডাক্তার লিখে দিলেও বিষ, নিজে খেলেও বিষ, ব্যথার ওষুধ সব সময় বিষ, এটা বলে দিলাম, সব সময়ের জন্য বিষ, এটা কোনোদিন আমি লিখে দিলেও এটা ভালো হবে না তার জন্য। হ্যাঁ, এটা একদম স্পষ্ট বলে দিচ্ছি, একদম সবার জন্য। আমি লিখে দিলেও সেটা তার জন্য পবিত্র হয়ে যাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি হয়তো এত লিখে দিব না, কিন্তু রুগীরা কি করে জানেন তো, তারা ওই বলে কি জানেন, এরকম রুগী আছে, কয় স্যার মরে গেলে মরে যাব, কিডনি নষ্ট হলে কিডনি চলে যাবে, লিভার নষ্ট হলে যাবে, কিন্তু এই মুহূর্তে তো আমার বাঁচতে হবে। এখন আমি তো এই মুহূর্তেই মরে শেষ হয়ে যাচ্ছি, ব্যথার ওষুধ না খেলে তো আমি এখনই শেষ, এই 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 যুক্তি দিয়ে সে খায়, খেয়ে আচ্ছা, তারপর স্বাভাবিকভাবে কিডনি যখন নষ্ট হয় তখন হা উদাস করে, মৃত্যু কামনা করে, হয় না? এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে ব্যথার ওই যে রুট কজটা কি, ব্যথা কেন হয়েছে? ব্যথা তো এমনি হবে না, কেন ব্যথা হবে? আপনি ব্যথা বানানোর জন্য বহু বছর সাধনা করেছেন, ব্যথা এমনি হয়নি, বাজে খাবার খাইছেন, ব্যায়াম করেন নাই, মানে জং ফেলায় ফেলাইছেন শরীরে, জাঙ্কার পড়ে গেছে শরীরের ভিতরে, মরিচা পড়ে গেছে জয়েন্টে জয়েন্টে, যেটাকে আপনি বলতেছেন আমার আর্থ্রাইটিস হয়েছে, অস্টিওপোরোসিস হয়েছে, আসলে ঘোড়ার ডিম হয়েছে, কিছুই হয়নি, আসলে আপনি এটাকে নষ্ট করছেন। আপনি ব্যায়াম করেন নাই, আপনি হাড় ক্ষয়ের জন্য আপনি দায়ী। হ্যাঁ, আপনি যেহেতু অ্যাক্টিভ ছিলেন না, জয়েন্টকে কাজে লাগান না, তো জয়েন্টের কাজ কি? আপনি একটা ধারালো ছুরি, ধারালো কেচি বাইরে রেখে দিলে কি হবে? জং পড়ে যাবে না, মরিচা পড়ে যাবে না, সেটাকে ব্যবহার না করলে। বডি বডিকে আল্লাহ দিয়েছে টু ইউজ। হ্যাঁ, আপনি যদি এটাকে ব্যবহার না করেন ইউ উইল লুজ, আপনি এটাকে ব্যবহার, ইউজ ইট অর লুজ ইট, দিস ইজ দ্য থিওরি। আর ব্যবহার করেন নাহলে শেষ, এটা নষ্ট হয়ে যাবে। আপনি ব্যবহার করেননি, আপনি ঘাড়ের ব্যায়াম করেন না, আপনার ঘাড়ের ভিতরে ইয়ে হয়েছে, সার্ভাইকেল স্পন্ডলাইসিস হয়েছে, আপনি সারাদিন মোবাইল এমনি থাকেন, এমনি পরে বসে থাকেন, আপনার স্পন্ডলাইসিস হয়েছে। হ্যাঁ, আপনি বই এভাবে পড়েন, আপনার স্পন্ডলাইসিস হয়েছে, এটা হয় না, আপনি বানাইছেন, কারণ আপনার এই যে মেজর গুলো নেননি, এরপরে ইনফ্লামেটরি ডায়েট লিড করছেন আপনি, এই যে আর্থ্রাইটিস হচ্ছে কেন, কারণ আপনি সয়াবিন তেল খাচ্ছেন, কারণ আপনি স্ট্রেস নিচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন না, আপনি ব্যায়াম করতেছেন না, আপনি রিল্যাক্স না, আপনি অনেক স্ট্রেস কন্ডিশনে আছেন। হ্যাঁ, ছুটছেন ছুটতেছেন খালি, কি করবেন জানেন না, সারাদিন চেয়ারে বসে আছেন। হ্যাঁ, তো চেয়ারে তো আমরাও সারাদিন বসে থাকি, তো চেয়ার থেকে উঠে যেহেতু দেখলেন না আজকে ব্যায়াম করলাম, আজকে সকালেও ব্যায়াম করেছি, হ্যাঁ সকালেও ব্যায়াম করেছি, আজকে বিকেলও ব্যায়াম করেছি, সকালে করেছি এই যে স্ট্রেচিং গুলা, বিকেলে তো সবাই দেখেছে লাইভে ব্যায়াম করেছি, তো কেন করেছি, কারণ চাই যে বডিটা নষ্ট হয়ে না যায়, আমি সারাদিন বসে থাকি, এই যে এখনো চেয়ারে বসে আছি, তাই একটু পর গিয়ে আমাকে স্ট্রেচিং করতে হবে, তাই না? একটা কুকুরও তো ঘুম থেকে উঠে স্ট্রেচিং করে, দেখছেন কুকুর কি করে ঘুম থেকে উঠে? তা আমরা মানুষ, কুকুর এসে উন্নত প্রাণী নিজেরা দাবি করি, কিন্তু আচরণ তো ওর থেকে নিকৃষ্ট, সে তো স্ট্রেচিং করে, একটা কুকুর বিড়াল ঘুম থেকে উঠে একটু স্ট্রেচিং করে, আমরা সেটাও করি না। তো ব্যথার রুট কজটা আগে দূর করতে হবে। অতিরিক্ত ওজন মাজায় নিতে পারতেছে না, আপনার ওজন থাকার কথা যা তার থেকে দ্বিগুণ হয়ে উপরে চলে যাইতেছে, আপনার মাজার কি দোষ ভাই? মেরুদণ্ড তো আল্লাহ এতগুলা ওজন নেওয়ার জন্য বানায় নাই, হাঁটুর কি দোষ? হাঁটু তো এত ওজন নেওয়ার জন্য আল্লাহ তৈরি করে নাই। তা আপনি একে লোড দিতেছেন, তা আপনি লোড দিলে আপনি পারেন 10 কেজি নিতে, আপনি যদি 2 মন মাথায় উঠান তাহলে স্বাভাবিকভাবে ব্যথা করবে, করবে না? তো ব্যথার রুট কজ গুলা দূর করতে হবে, ব্যথার ওষুধ তো সমাধান না, এটা তো আরেক বিষ। তো এইটা হচ্ছে প্রথম কথা, যে রুট কজ সমাধান করেন। আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি তো ওষুধ অবশ্যই খাবেন না, কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনে ব্যথার ওষুধ খেলে সেটাও আপনার জন্য বিষ, এটা বলে দিলাম। হ্যাঁ, এতে কারো মাইন্ড করার কিছু না, এটা ডাক্তাররাও জানে যে এটা বিষ, আমি লিখে দিলেও সেটা বিষ, ঠিক আছে না?
এটা হচ্ছে কথা। এরপরে অ্যান্টিবায়োটিক এর কথা আসে, অ্যান্টিবায়োটিক্স ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এটা নিয়ে বললে আমরা নিজেরা ডাক্তাররা ধরা খেয়ে দেবো। আজকে অনেকগুলো রোগী পেয়েছি, কোনো জ্বর নাই কিছু নাই, বুঝছেন, তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে ব্লাইন্ড। এবং করোনা উপলক্ষে তো মুড়ি মুড়কির মতো মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে, আপনি জানেন। আমি এখানে আমার যে ছোট বোনের হাজবেন্ডের করোনা হয়েছে, হ্যাঁ, আমি জাস্ট সে 3টা প্যারাসিটামল খাওয়া লাগছে, তার ভালো হয়ে গেছে, বুঝতে পারছেন। মানে আসলে হয় কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে আমরা এমনি ভালো, আর যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকে, সে ওই যত ইঞ্জেকশন ওষুধ যত কিছু আবিষ্কার হয়েছে কোনোটাই কাজ হচ্ছে না। আপনি দেখেন নাই কোন রিসার্চ কইছে এটা কাজ করে ওইটা কাজ করে, এখন পর্যন্ত একটি ওষুধ বলতে পেরেছে? একটি ওষুধ একটা 100% সবার ক্ষেত্রে কাজ করে, তাহলে তো বলেই দিত, আমরা সবাই এটা দিতাম ভালো যেত। পারেনি তো, পারবে না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকলে কোনো ওষুধে কাজ হবে না। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে 85% রোগীর করোনা হবে, ভালো হয়ে যাবে, ট্যারি পাবে না, জানবেই না, ভয়েসে ট্যারি পাবে না, বুঝেন না কথা। তো অ্যান্টিবায়োটিক ইরেশনাল ইউজ হচ্ছে, রোগীরা নিজেরা খাচ্ছে, আমরা ডাক্তাররাও লিখছি, গ্রামের ডাক্তাররাও লিখছে, ওষুধের ফার্মেসি থেকে সরাসরি খাচ্ছে। এই বিষয়ে সরকারি আইন থাকা উচিত, যে এই যে পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশে এই আইনটা আছে, যে আপনি চাইলে আজকে ধরেন ইংল্যান্ডের একটা রুগী দেখা গেছে, স্যার এই ওষুধটা আমি কিনতে পারবো? আমি বললাম হ্যাঁ, এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, আপনি কিনতে পারবেন। হ্যাঁ, কারণ ওরা একটি ওষুধ কিনতে নিজের মনের ইচ্ছায় পারে না, বুঝতে পারছেন, পারে না, সম্ভব না, কিন্তু বাংলাদেশে সবই সম্ভব। এটা তো আপনি আমি মুখে বললে লাভ হবে না। হ্যাঁ, এই জাতিকে দরকার হচ্ছে বাইন্ডিংস। হ্যাঁ, দেখেন নাই লকডাউন দিছে, কেউ মানছে? মানে নেই তো, পুলিশে যখন এসে ভালো মতো দিছে প্যাদানি, তারপরে একটু একটু মানিছে, তাও মানে নেই। তো এই বিষয়টা আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কত ডেঞ্জারাস, এই পৃথিবীবাসী এটার মূল্য দিবে, আরো বেশি দিন বাকি নাই। আমি একটু সংক্ষেপে বলে, আপনি যে একটা অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন, আমি প্রচুর রুগী পেয়েছি যারা ফুল কোর্স কমপ্লিট করে না, তো তার ফলে কি হয়, 2-4 দিন খেয়ে ভালো লাগে আর খায় না। এর ফলে ওর ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, ওরা এই অ্যান্টিবায়োটিকটাকে চিনে ফেলে এবং ওরা লুকিয়ে থাকে, তারপরে ওরা এটার বিরুদ্ধে অস্ত্র বাইর করে। পরবর্তীতে এই মেসেজটা তারা জেনারেশন বাই জেনারেশন দিতে থাকে। একেবারে ধরেন একটা শিশু হাসপাতালে একটা বাচ্চার পাওয়া গেছে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া গেছে, বুঝতে পারছেন, শুধু একটি অ্যান্টিবায়োটিক ছাড়া। তাহলে এই ছোট বাচ্চার এত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হলো? ও তো আর আগে খায়নি অ্যান্টিবায়োটিক, তাহলে আসলো কোত্থেকে এটা? তার মানে ওকে এমন ব্যাকটেরিয়া আক্রমণ করেছে যে ব্যাকটেরিয়া সকল অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে সে রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে কোনো অ্যান্টিবায়োটিক তার কিছু করতে পারবে না। এরকম ব্যাকটেরিয়ার সংখ্যা যত বাড়বে, আমাদের দিন তত ছোট হয়ে যাবে, তখন সাধারণ ইনফেকশনে মানুষ মারা যাবে। সো ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক বন্ধ করতে হবে, কোর্স কমপ্লিট করে অ্যান্টিবায়োটিক খেতে হবে যদি খান, প্রয়োজন পড়ে সঙ্গে প্রোবায়োটিক্স খেতে হবে। হ্যাঁ, এবং আপনি অ্যান্টিবায়োটিক মানে ব্রাশ প্রায় সব ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলছেন, খারাপকে মেরে ফেলছেন, সবাইকে মেরে ফেলছেন, তো আপনি যদি সবাইকে মারেন আপনি বাঁচবেন কি করে? এবং স্বভাবতই আপনারা তো দেখেন তো, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আপনি দুর্বল হয়ে যান। সো অবশ্যই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রোবায়োটিক্স গুলো খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেলে এটার সঙ্গে এটাও খেতে হবে, এবং কোর্স কমপ্লিট করে খাবেন, এবং অযাচিত ভাবে খাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, আন্দাজে ওষুধ কিনবেন না। মুখে বলে দিলাম ভাই, একটু মানে না এই খামাটা, বুঝছো, আইন করতে হবে, আইন, যে চাইলে কেউ কিনতে পারবে, আইন করতে হবে, তাইলে হবে না। এই এই কথা ছোটবেলা থেকে শুনে আসছি ভাই, কেউ রে মানতে দেখিনি, এখন আমি বলতেছি কেউ মানবে এটা আমি বিশ্বাস করি, আইন করতে হবে। রাইট রাইট, তো এটা আসলে অন্য কান্ট্রির মতো আমাদের দেশে আইন হলে তখন হয়তো এটার একটা সুন্দর ব্যবস্থা হবে।